নমস্কার বন্ধুরা সর্বাণিস রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এই ডালটা যদি না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এইখানে ডালটা তৈরি করার জন্য এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল আমি দু চামচ নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এখানে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমের ভিতরে এই ডালটা দিয়ে দিলাম পুরো ডালটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব একটু যখন ফুটো ফুটে আসবে এই যে দেখতে পাচ্ছেন ফুটো ফুটে এসেছে এখানে ডালটা কিন্তু সিদ্ধ হয়নি শুধু ফুটে উঠেছে ফোটার পরে এই জলের ভিতরে আর বিন আলু একসঙ্গে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ দিয়েছি লবণ লবণ আর হলুদ এখানে পরিমাণ মতন একবারে দিয়ে দেবেন তারপরে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে ফুটতে দেবো এখানে ঝিঙে দিয়ে কিন্তু জল বেরোবে এখানে আর জলের ব্যবহার করিনি তারপরে এখানে পাশে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে শরীরেতে গরম গরম ভালো করে করে দিয়েছি আর এর পাঁচ ফোড়নটা ফোড়ন দেবেন পাঁচফোরণাই বেশি টেস্ট আসে তারপরে তিনটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দুটো তেজপাতা ফোরন এখানে ফোড়নটা ভালো করে হতে দেবো ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন দিচ্ছি একটা বেগুন টুমো বেগুনটা আমি ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি আর বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে বেগুনটা ভেজে নিলে এর ফ্লেভারটা দারুণ আসে তো একটু এই তেলের ভিতরে একসঙ্গে ভালো করে বেগুনটা ভেজে নিয়েছি এখানে মশলা কিন্তু তেমন কিছু পড়ে না এখানে মশলা এখানে আমার আগের বাটা ছিল জিরে আর শুকনো লঙ্কা বাটা তো জিরে শুকনো লঙ্কা বাটা আর একটু আদা এখানে বাটা আমি দিয়ে দিয়েছি আদাটা দেবেন আদাটা দিলে এর টেস্টটা ভালো আসে তো একসঙ্গে দিয়ে বেগুনটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখনই সব দেবেন তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসটা বাড়িয়ে ভালো করে মশলাটাকে একটু সময়ের জন্য কষে নেব আদা আর মশলা যেন ভালো করে কষা হয়ে যায় তারপরে কালারের জন্য একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম সামান্য একটু মিশিয়ে নেব বেশি আর মিশানো যাবে না যাতে পুড়ে না যায় এখানে গ্যাসটা একটু বাড়ানোই আছে তো এইখানে বাড়িয়ে নেবেন না তো বেগুন পুরো গলে গেলে তখন ওই গলে গলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে তেলটা পুরোটা বেগুনে টেনে নিয়েছি এখন ওর ভিতরে আমি দিয়ে দেবো যে ডালটা 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 আমি বানিয়ে রেখেছিলাম ওইখানে পুরো হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার ডালটা দেওয়ার পরে এখানে কিন্তু একবারেই হয়ে গেল দেখতে পাচ্ছেন ঝামেলা আর করতে হলো না তারপরে এখন ফুটিয়ে নেবো পুরো মিশিয়ে নেব মশলাটা ভালো করে এই ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এইটা কিন্তু আমাদের উড়িষ্যার ভীষণ ফেমাস একটা খাবার তো আপনারা যদি না খেয়ে থাকেন এই গরমে খাবেন পেট ঠান্ডা থাকে বেশ ভালোও লাগে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু লম্বা লম্বা করে কেটে দেখতে ভালো লাগবে আর এখন এই ধনেপাতা কুচি দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা বাড়িয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে সব কিছু ভালো করে মিশে যায় দেখতে পাচ্ছেন দু মিনিট পরে ফুটিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর হয়েছে আপনার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপি এখানে রাখছে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন